জাতীয় সড়কে বিএসএফের গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ। সোমবার বাগমা হাসপাতাল জমুনি এলাকার এই ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক। আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে বিএসএফের জিপসি গাড়ির সাথে পালসার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা দৌড়ে এসে বিএসএফের গাড়িটিকে তখনই আটক করে এবং আহত বাইক চালককে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। টার্নিং করার সময় আগরতলা থেকে আমার একটা বাইক আইতে আসলো, এটা মানে মুখোমুখি আনেছে আর কি, মানে বাইকের লোকটা হঠাৎ কেটে গেছে।